আপনাদের দেখেন ইউটিউবার ইলিয়াস, এটা কিন্তু সে গতকালও ওয়ার্নিং দিয়েছে, পরশু দিনে ওয়ার্নিং দিয়েছে, আমি ইলিয়াসের সাথে একমত। এবং এই হত্যাকাণ্ড আরো ঘটবে, আপনি দেখেন আপনার ছয়পুরাটের এক আসনে এমপি গুরুতর অসুস্থ, তার মানে শেখ হাসিনা তার নিজের লোককে এখন হত্যা করবে এবং আমার পুলিশ এবং আনসারকে হত্যা করবে, এরা করছে। এবং আমার ঢাকা জেলায় বস্তিতে প্রফেশনাল কিলার পাওয়া যায়, যাদেরকে আপনি 50,000 টাকা দিলে সে মানুষ খুন করবে। যে কাজটা করছে ভারতের র, যে কাজটা করছে তারা এগুলো প্রযোজনা করছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার প্রত্যেকটা জায়গায় জায়গায় র আছে, তারা কিন্তু আপনাদের এই প্রোগ্রাম গুলো সংক্ষেপ করেন, করে আপনারা কালকে পরশু যত তাড়াতাড়ি পারেন আপনারা গণভবন ঘেরাও করে, যত তাড়াতাড়ি এটা করা যাবে তত তাড়াতাড়ি হত্যাযজ্ঞটা কম হবে। কারণ শেখ হাসিনা তো আরো আরো লাশ চাচ্ছে। এই যে এখন সিরাজগঞ্জে যে পুলিশের যে থানা এনায়েতপুরে 11 জনকে হত্যাকাণ্ড মানে হত্যা করা হয়েছে, আপনি কি মনে করেন এটা সাধারণ জনগণ হত্যা করেছে? এটি এবং এটি যে আপনাদের দেখে হত্যা করবে, সেনাবাহিনীকে আক্রমণ করতে পারবে না, কারণ সেনাবাহিনীর কাছে অস্ত্র বেশি। ইভেন ওই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা বিজিবিকে আক্রমণ করাটা ডিফিকাল্ট, তাদের কাছে অস্ত্র বেশি। মূলত টার্গেট হবে হচ্ছে পুলিশ এবং আনসার। আপনি দেখবেন আগামী 2-3 দিনে কিন্তু আরো হত্যাকাণ্ড ঘটবে। এগুলো শেখ হাসিনা করবে কেন? করবে হলো আন্তর্জাতিক মহল বা ভারতকে, ভারতের মাধ্যমে আন্তর্জাতিক মহলকে বোঝাবে যে জামাত শিবিরকে যে তোমরা নিষিদ্ধ করেছি, এই জামাত শিবিরে এই হত্যাকাণ্ড গুলো ঘটেছে এবং পুলিশকে হত্যা করছে। এই জন্য আমি আপনার মাধ্যমে আমার এই পুলিশ ভাইয়েরা, পুলিশ সহকর্মী, জুনিয়র সিনিয়র যারা আছে, আপনারা কিন্তু হত্যাকাণ্ডের শিকার হবেন এবং শেখ হাসিনা কিন্তু তার শেষ রক্ষার্থে এই কাজটি করবে। শঙ্খ বিএনপি বিএনপি জামাতে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তখন তখন সেনাবাহিনী এখন যে ভূমিকাটা নিচ্ছে, এই ভূমিকাটা 10 ভাগের 1 ভাগও যদি ভূমিকাটা নিত, তাহলে তো শেখ হাসিনা যে খুনি শেখ হাসিনা আমরা বলছি, এটা কিন্তু হতে পারতো না। তা এখন আমাদের আদালতের যে অবস্থা এবং গত 16 বছরে যে হাইকোর্টের এবং অ্যাপিলেট ডিভিশন এবং চিফ জাস্টিস যাদেরকে নিয়োগ করা হয়েছে এবং ভবিষ্যতে নিয়োগ করা হবে, এদের কাছ থেকে জনগণের পক্ষে তারা কোনো রায় দিবে? অথবা গত 16 বছর ধরে আমরা শুধু সেনাবাহিনীকে তোষারোপ করি যে সেনাবাহিনী কেন এটা করে না, সেনাবাহিনী কেন এটা করে না, সেনাবাহিনী কেন ক্ষমতা নেয় না। তাই এটা সব দায়িত্ব কি সেনাবাহিনী? আর কোনো স্টেক হোল্ডার, আর কোনো প্রতিষ্ঠানের কি দায়িত্ব নাই? এবং সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে বলে মানুষ তাকে সেনাবাহিনী বলে, দেশপ্রেমিক বলে এবং মানুষের শেষ আস্থার প্রতীক হিসেবে গণ্য করে। সেটা ফার্স্ট ওয়ার্ল্ড বলেন, সেকেন্ড ওয়ার্ল্ড বলেন, থার্ড ওয়ার্ল্ড বলেন, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ডে যে সেনাবাহিনীকে সর্বশেষ আস্থার প্রতীক হিসেবে গণ্য করে। কারণ কোনো পলিটিক্যাল শাসক যখন ডিকটেটর হয়ে যায় অথবা কোনো শেষ সেনা শাসক ক্ষমতায় এসে পরবর্তীতে যদি সে ডিকটেটর হয়ে যায়, তাহলে তাকে ক্ষমতা জনগণের পক্ষে ক্ষমতাচ্যুত করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে 2টা স্টেক হোল্ডার ক্ষমতাচ্যুত করতে পারে, একটি হচ্ছে সেনাবাহিনী আর একটি হচ্ছে আদালত। যদিও আমাদের আদালতের যে অবস্থা গত 16 বছরে, শুধুমাত্র হাইকোর্ট শুধুমাত্র শুধুমাত্র উকিল হিসেবে যদি একটা লাইসেন্স থেকে থাকে, আর যদি 10 বছরে হাইকোর্টের কোনো মতে যাওয়া আসা থেকে থাকে, আর যদি সে আয়দার আমিল স্পেন্সার অথবা গোপালী অথবা শেখ হাসিনার আত্মীয় অথবা দালাল অথবা ঘুষখোর অথবা ভারতীয় ভারতীয় রাজাকার, এই ক্যাটাগরি যে কোনো একটাতে পড়লে ওই উকিল গুলো হাইকোর্টের বিচারপতি হয়ে যায়। রাজনৈতিক দল যখন আন্দোলন করছে, তখন কিন্তু আমরা ইলিয়াস আলীকে ঘুম হতে দেখেছি, যে 2 বারের এমপি ছিলেন। আমরা কিন্তু কুমিল্লার হিরো আলম, ওই যে লাকসামে এমপি, তাকে কিন্তু নিখোঁজ হতে দেখেছি। আমরা কিন্তু ঢাকার ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম, তাকে কিন্তু আমরা নিখোঁজ হতে দেখেছি। আমরা কিন্তু বিএনপির সালাউদ্দিন আহমেদ, তাকে কিন্তু আমরা ইন্ডিয়ায় নিয়ে ফেলে আসা হয়েছে তাকে, এটা কিন্তু আমরা দেখেছি। এবং ওই সময় আমরা নাম জানা অজানা অসংখ্য অসংখ্য বিএনপি বিএনপি জামাতে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তখন তখন সেনাবাহিনী এখন যে ভূমিকাটা নিচ্ছে, এই ভূমিকাটা 10 ভাগের 1 ভাগও যদি ভূমিকাটা নিত, তাহলে তো শেখ হাসিনা যে খুনি শেখ হাসিনা আমরা বলছি, এটা কিন্তু হতে পারতো না। তাহলে আপনার 2014 সালে যখন এই যে একতরফা নির্বাচন যেটা হয়ে গেল, এখন সেনাবাহিনীর যে ভূমিকা আমরা সবাই প্রশংসা করছি, তা কিন্তু এই যে সেনাবাহিনীর ভূমিকাটা যদি 10%ও যদি হতো, তাহলে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা হতে পারে না। 2018 সালে দেখেন সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছে যে ভারতীয় সেনাবাহিনী ঢুকে গিয়েছে, ভারতীয় ভারতীয় স্নাইপাররা ঢুকে গিয়েছে, এই সমস্ত কোটা আন্দোলনের নেতাদেরকে আটক করবে, বিএনপি জামাতের ওই যে নেতাদেরকে আটক করবে। এগুলো কিন্তু মিথ্যা গুজব, প্রোপাগান্ডা। তার মানে কোনো এক জায়গায় একটা ঘর বানিয়েছে অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পয়সা দেওয়া হয়েছে, দিয়ে বলেছে সে ঢাকা জেলার বাসিন্দা, এটা নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ, আশুলিয়া, এইগুলো দেখানো হয়েছে। এবং এইগুলো হাবিব শেখ পয়সার বিনিময়ে এবং শেখ সেলিম, শেখ হেলাল এবং শেখ ফ্যামিলিকে টাকা পয়সা দিয়ে তারা কিন্তু এই চাকরিগুলো ঢুকেছে। মূলত হত্যাকাণ্ড গুলো এরাই ঘটাচ্ছে। কারণ আপনার
এই এই লোকগুলো, এই যারা চাকরিতে ঢুকেছে এরা কিন্তু অনেক গরিব ফ্যামিলি থেকে, তারা হোক সে ভারত থেকে আসছে, তারা কিন্তু গরিব, তারা হয়তো 1 বিঘা 2 বিঘা বা 3 বিঘা জমি বিক্রি করে এই টাকাটা হাবিবকে দিয়েছে, অথবা শেখ হেলালকে দিয়েছে, অথবা শেখ সেলিমকে দিয়েছে, অথবা শেখ ফ্যামিলিকে দিয়েছে। এখন শেখ বাপসে যদি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যায়, আমার হাবিব সাহেব যদি ক্ষমতাচ্যুত হয়ে যায়, তাহলে আমি তো ভুয়া ঠিকানায় যেহেতু চাকরিতে ঢুকেছি, তাহলে তো আমার চাকরি থাকবে না। তো মূলত কিলিং এর কাজগুলো এরা করছে। এবং আমার ঢাকা জেলায় বস্তিতে প্রফেশনাল কিলার পাওয়া যায়, যাদেরকে আপনি 50,000 টাকা দিলে সে মানুষ খুন করবে। যে কাজটা করছে ভারতের র, যে কাজটা করছে তারা এগুলো প্রযোজনা করছে। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা স্টেক হোল্ডার প্রত্যেকটা জায়গায় জায়গায় র আছে, ভারতীয় র তো প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আছে, কিন্তু এই কিলিং বা হত্যাযজ্ঞ গুলো আমাদের লোক দিয়ে করাচ্ছে। ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডালিগ, আমাদের পুলিশের ইউনিফর্ম আপনি পলয়েতে গেলে 300 টাকায় ইউনিফর্ম আপনি কিনতে পাওয়া যায়। অস্ত্র দিচ্ছে গভর্নমেন্ট সার্ভিস, অস্ত্র দিচ্ছে আমাদের পুলিশের, পুলিশের অস্ত্রাগার থেকে তারা অস্ত্র নিচ্ছে, তারাই এই হত্যাকাণ্ড গুলো ঘটাচ্ছে। আচ্ছা, আমি আপনাকে সহজে বলি, 2024 সালে যে নির্বাচনটা হলো, 5 জন ইলেকশন কমিশনার ছিল, এরা কি ভারতীয় নাগরিক? এরা আমার আমার যে আমার যে আইন সচিব, জনপ্রশাসন সচিব, পররাষ্ট্র সচিব, ইনফরমেশন সচিব, এরা কি কেউ ভারতীয় নাগরিক? আমার যে ওই মন্ত্রীগণ ছিল, এরা কি ভারতীয় নাগরিক? আমার যে সেনা প্রধান ছিল জেনারেল শফিউদ্দিন, উনি কি ভারতীয় নাগরিক? আমার যে জেনারেল আজিজ, উনি কি ভারতীয় নাগরিক? তো তাহলে আমার র যদি আমার এই এই যে যারা এখানে আছে তারা যদি ভারতীয় দালাল হিসেবে কাজ করে, ভারতীয় রাজাকার হিসেবে কাজ করে, তাহলে ভারত কেন পুলিশ বা পুলিশ বা তার সৈন্যবাহিনী পাঠাবে? এটা তো আপনাকে বুঝতে হবে, আমার বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এটা তাহলে এক্সিটের উপায় কি? এক্সিটের উপায় হচ্ছে সেনাবাহিনী অনিয়ন্ত্রিত ভাবে যখন দায়িত্ব পালন করে, তখন সেটা হলো যে ডাইরেক্ট ক্ষমতা নিয়ে নেওয়া, ক্ষমতা নিয়ে নেওয়া, এবং তারা ওই যে মার্শালা দেয় অথবা কোনো রাজনৈতিক দল গঠন করে এবং তারা ক্ষমতা কন্টিনিউ করে, এবং তারা পরবর্তীতে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট দিয়ে এটা কনস্টিটিউশনে পার্ট করে ফেলে। বাট আমি ব্যক্তিগত ভাবে সেনাবাহিনী অনিয়ন্ত্রিত ভাবে, কর্নেল মোস্তাফিজ যেভাবে বলছে, আমি এইভাবে চাচ্ছি না যে সেনাবাহিনী আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করুক এবং রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। আমার যেটা চাওয়া বা আমার যেটা আশা, সেনাবাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। তো সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তাহলে আপনি যে প্রশ্নটা করছেন সে প্রশ্নের জবাব হলো, শেখ হাসিনার হাতে অপশন হচ্ছে তিনটা, শেখ হাসিনা এখন জরুরি ভিত্তিতে ওই যে আরাফাত, এ আরাফাত যেটা দেখলাম ঢাকা ইউনিভার্সিটির একদল শিক্ষক দালালকে দিয়ে প্রস্তাব দিয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা প্রস্তাব, যেটা 2014 সালে তাদেরকে আলোচনা করানো যায় নাই, 2018তে করানো যায় নাই, 2024 করানো যায় না, এখন ওনারা আলোচনার প্রস্তাব দিচ্ছে। ভালো কথা, আপনার অপোজিশন কারোর সাথে আলাপ করার দরকার নেই, আপনার পার্লামেন্টে 2/3 মেজরিটি আছে, আপনি 1 ঘন্টায় এই কেয়ারটেকার গভর্নমেন্টের বিলটা পাশ করে আপনি পদত্যাগ করেন, অপশন ওয়ান। অপশন টু হচ্ছে আপনার পার্লামেন্টে 2/3 মেজরিটি আছে, আপনি শেখ হাসিনা পদত্যাগ করেন, অথবা 176 জন 350 জনের এমপির 176 জন অনাস্থা আনলে উনি প্রধানমন্ত্রী থাকবেন না, রাষ্ট্রপতি উনাকে অপসারণ করবে। তাহলে আওয়ামী লীগের যে 300 জনের ভিতর অপোজিশন যদি কাউকে আপত্তি না দেয়, তাহলে এর ভিতর একজনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করুক, করে পার্লামেন্ট ডিসলভ করে দিই। পার্লামেন্ট ডিসলভ করে দিলে তখন 15 জন বা 20 জন উনি ওই যে মন্ত্রী পরিষদ গঠন করুক, ওই যে বিএনপি থেকে 5 জন আনুক, আওয়ামী লীগ থেকে 5 জন আনুক, ওই যে নিরপেক্ষ 5 জন আনুক, অন্যান্য ক্ষেত্রে 5 জন আনুক, এবং যারা নিরপেক্ষ তারা হোম, জনপ্রশাসন, আইন, ইনফরমেশনে থাকুক, এবং রুলস অফ বিজনেস 1986 যারা ইলেকশনকে ইনফ্লুয়েন্স করতে পারে সেটা হলো ডিস্ট্রিক্ট এসপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আনসারের লেফটেন্ট কর্নেল, বিডিআর এর লেফটেন্ট কর্নেল, সেনাবাহিনীর লেফটেন্ট কর্নেল, এদের পোস্টিং এর কনফার্মেশনটা করে হলো প্রধানমন্ত্রী। তাহলে রুলস অফ বিজনেস 1986 যদি চেঞ্জ করে বলে নির্বাচনকালীন সময়ে এই ক্ষমতাটা হোম মিনিস্টারের কাছে থাকবে, সেটা ইলেকশন কমিশনের সম্মতিতে হোম মিনিস্টারের কাছে থাকবে, তাহলে যিনি নিরপেক্ষ ব্যক্তি হোম মিনিস্টার থাকবে, তাহলে তো আমার এই কেয়ারটেকার গভর্নমেন্টে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে অপশন টু। অপশন থ্রি হচ্ছে এরশাদ সাহেব যেভাবে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, উনি আপাতত প্রেসিডেন্টের কাছে ক্ষমতা ছেড়ে দিন, পরে প্রেসিডেন্ট সবার সাথে আলোচনা করে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করে, একইভাবে পার্লামেন্ট ডিসলভ হয়ে যাবে, পার্লামেন্ট ভেঙে যাবে, 15-20 জনের একটা সংক্ষিপ্ত মন্ত্রী পরিষদ হবে, 3 মাস বা 6 মাস যতদিন তারা থাকে ইলেকশন করে দিয়ে ক্ষমতা হস্তান্তর করবে। এটা যদিও টেম্পোরারি, অসাংবিধানিক হবে, বাট এটা যখন পার্লামেন্ট চালু হয়ে যাবে তখন এটা 2/3 মেজরিটি দিয়ে এটা 18তম সংশোধনী হবে, 18তম সংশোধনী হলে দ্যাট উইল বি দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন, যেভাবে আমাদের শাহাবুদ্দিন সাহেবের সময় হয়েছিল 12তম সংশোধনী। এখন যেহেতু আপনার সময় লিমিটেশন আছে, আর 1 মিনিট নিচ্ছি, এখন তাহলে এটা আরেকটা সাজেশন কি, আমি মুস্তাফিজের সাথে এখানে একমত, এখানে দ্রুত ছাত্রদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা গুজবে কান দিবেন না, কোন ভারতীয় পুলিশ এখানে ঢোকে নাই, ভারতীয় সেনাবাহিনী এখানে ঢোকে নাই, দিজ আর দা প্রোপাগান্ডা, দিজ আর দা গুজব,
যাতে আপনারা ডিসপার্স হয়ে যান, যাতে আপনারা বাবা মা অভিভাবকরা যাতে ভয় পেয়ে যায়, যাতে আপনাদেরকে যাতে বলে যে না তোমরা এই আন্দোলনে যেও না, ভারতীয় সৈন্যবাহিনী ঢুকে গিয়েছে, ভারতীয় পুলিশ ঢুকে গেছে। তো আপনারা দ্রুত আপনাদের এই প্রোগ্রাম গুলো সংক্ষেপ করেন, করে আপনারা কালকে পরশু যত তাড়াতাড়ি পারেন আপনারা গণভবন ঘেরাও করে, যত তাড়াতাড়ি এটা করা যাবে তত তাড়াতাড়ি হত্যা যোগ্যটা কম হবে। কারণ শেখ হাসিনা তো আরো আরো লাশ চাচ্ছে, আরো লাশ চাচ্ছে। এখন ওই যে মুসাবি যে কথাটা বললেন যে যখন এই গণভবন ঘেরাও কর্মসূচি দিবে তখন বিএনপি জামায়াতের সাথে যে কাজগুলো করেছিল সকল যানবাহন বন্ধ করে দিবে। সেখানে যদি বন্ধ যদি করে, ঢাকাতে 1.5 কোটি লোকের বাস, যদি ঢাকার সকল অভিভাবক বাচ্চা সহ যদি নেমে আসে, শুধু যার যার বাসার সামনে যদি নেমে আসে এবং তারা যদি হাঁটা শুরু করে গণভবনে আসে, তাহলে শেখ হাসিনা কি করবে? কিছুই করতে পারবে না। অ্যান্ড ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ, তাকে ক্ষমতা ছাড়তে হবে। আমি সেনাবাহিনীকে আমি স্যালুট জানাচ্ছি যে 18 বছর পরে তাদের বোধগম্য হয়েছে এবং তারা যে শেষ মুহূর্তে জনগণের পক্ষ নিয়েছে, এইটুকু যদি তারা পক্ষ নেয় এবং আমার ঢাকা শহরে 1.5 কোটি 1 কোটি জনগণ যদি গণভবনে এসে ঘেরাও করে, তাহলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতে ওই বাধ্য হবে। আর আমি পুলিশ ভাইদেরকে বলবো, বিশেষ করে আনসার ভাইদেরকে বলবো, আপনারা সতর্ক হন, আক্রমণ করতে আসলে আপনারা প্রতিঘাত করেন, প্রতিহত করেন এবং হত্যা করেন, এবং হত্যা করে আপনি দেখেন যে তারা ভারতীয় নাগরিক কিনা। আপনি খুঁজে দেখবেন তারা কেউ ভারতীয় নাগরিক না, আইদার আমলিগের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, অথবা ওই যে হাবিবের নিয়োগকৃত।